বিজেপির জেলা ও মন্ডল স্তরের কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল বুনিয়াদপুরে। শনিবার দুপুরে বুনিয়াদপুর বিজেপির পার্টি অফিসে প্রায় 100 জন কার্যকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্যে যখন দুর্নীতি ইস্যুতে তৃণমূলের প্রথম সারির নেতা মন্ত্রীরা জেলে, তখন তাকে হাতিয়ার করে এবার পঞ্চায়েত নির্বাচনে এগোতে চায় বিজেপি। এদিনের বৈঠক থেকে দলের সাধারণ কর্মী থেকে কার্যকর্তাদের আরও বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের পর্যবেক্ষক সঞ্জয় সিং, মালদা বিভাগের পর্যবেক্ষক শঙ্কর ঘোষ, কনভিনার শুভেন্দু সরকার, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, গঙ্গারাম বিধায়ক সত্যেন রায়, তপনির বিধায়ক বুধরাই টুডু, হাবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু সহ অন্যান্যরা। এদিনের বৈঠকে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বুথ স্তরের কর্মীদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নিদান দেওয়া হয়। বুনিয়াদপুর থেকে অনুপ মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।